গেল 7 অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় 25,000 টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানায়, গাজায় ইসরায়েল যে পরিমাণ বোমা বর্ষণ করেছে তা দুটি পারমাণবিক বোমার সমতুল্য। শুধু তাই নয়, মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিস্ফোরকের মাত্রা, প্রযুক্তি, সময় ও স্থান বিবেচনায় পারমাণবিক বোমার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। এছাড়া গাজায় ইসরায়েলের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এমন বোমা ফেলা হয় যার টুকরো শরীরে থাকলে তা এক্সরেতেও দেখা যায় না। আর এ বিষয়ে জানাবো এবারের প্রতিবেদনের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জেনেভা ভিত্তিক মানবাধিকার সংস্থার মতে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় 12,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলার কথা স্বীকার করেছে। এর মধ্য দিয়ে রেকর্ড পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েলি সেনারা। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর বলছে, 1945 সালের আগস্টের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক বোমা ফেলে তার ওজন ছিল আনুমানিক 15,000 টন। অথচ এক মাসের কম সময়ে গাজায় প্রায় 30,000 টনের মতো বিস্ফোরক ফেলে ইসরায়েল। সে হিসেবে দুটি পারমাণবিক বোমার সমান বিস্ফোরক ছুড়েছে নেতানিয়াহু বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যে পরিমাণ বিস্ফোরক ফেলা হয়েছে তা মূলত হিরোশিমা নাগাসাকির মাত্রার চেয়েও ভয়াবহ। 1945 সালে পারমাণবিক বোমার যে মাত্রা ছিল, প্রযুক্তিগত উন্নয়নের কারণে সেই মাত্রা সাধারণ বিস্ফোরকও ছাড়িয়ে গেছে। গাজায় ইসরায়েলের ফেলা বিস্ফোরক পারমাণবিক বোমার চেয়ে দ্বিগুণ শক্তিশালী হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সহজ কথায়, গাজায় ফেলা বিস্ফোরকের ধ্বংসাত্মক শক্তি হিরোশিমায় ফেলা বোমার চেয়েও বেশি। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানায়, জাপানি শহরের আয়তন 900 বর্গ কিলোমিটার, যেখানে গাজার আয়তন 360 বর্গ কিলোমিটারের বেশি নয়, সেই হিসেবে ধ্বংসের মাত্রা সহজেই অনুমান করা যায়। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে ইসরায়েল ধ্বংসাত্মক শক্তির বোমা ব্যবহার করছে, যার মধ্যে কিছু বিস্ফোরক 150 থেকে 1,000 কেজির বোমাও রয়েছে। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট স্বীকার করেছেন, গাজা শহরে 10,000-এরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। গাজায় বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করেই ক্ষান্ত হয়নি ইসরায়েল। তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারের অভিযোগও উঠেছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর বলছে, গুচ্ছ বোমা ও সাদা ফসফরাস তথা হোয়াইট ফসফরাস বোমাও ছুড়েছে ইসরায়েলি সেনারা, যা আন্তর্জাতিকভাবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হোয়াইট ফসফরাস মোমযুক্ত বিষাক্ত পদার্থ হওয়ায় এটি অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে বিক্রিয়া করে, যা এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। সাদা ফসফরাসের আগুনে পোড়া মারাত্মকভাবে দগ্ধ করে, যা দ্বিতীয় এবং তৃতীয় মাত্রার পোড়া হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলি বিমান হামলার কারণে গাজাবাসী যেরকম ক্ষতি ও আঘাতের শিকার হয়েছেন তা নথিভুক্ত করেছে ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রতিনিধি দল। আর তা বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েল নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে। গুচ্ছ বোমা ছোট হলেও মারাত্মক শক্তিশালী বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বিস্ফোরক শরীরের ভিতরে ক্ষত তৈরি করে, সেই সঙ্গে শরীরের ভিতরেই বিস্ফোরণ ঘটায় এবং চামড়া মারাত্মকভাবে পুড়ে যায়। অনেক সময় চামড়া গলেও যায়, কখনো কখনো মৃত্যুর দিকেও ঠেলে দেয় এই গুচ্ছ বোমা। এই বোমার টুকরো শরীরে অস্বাভাবিক ফোলাভাব এবং বিষক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও বোমার স্বচ্ছ টুকরো শরীরে অভ্যন্তরীণ আঘাত হানে, যা এক্সরেতেও দেখা যায় না। বিশ্লেষকরা বলছেন, ঘন বসতিপূর্ণ গাজায় ইসরায়েলের ভয়াবহ বিস্ফোরক বা বোমা বর্ষণ আধুনিক সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে বড় হুমকি। ইউরোমেড মনিটর বলছে, গাজায় আবাসিক এলাকায় যে পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছে তা ধ্বংসযজ্ঞের সামগ্রিক তীব্রতা দেখলেই বোঝা যায়। মানবাধিকার সংস্থাটি আরও বলছে, ইসরায়েলের ধ্বংসাত্মক এবং স্বেচ্ছাচারী হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা সব ক্ষেত্রে এবং যে কোনো পরিস্থিতিতে বাধ্যতামূলক হলেও তা মানছে না ইসরায়েল। বেসামরিকদের হত্যা আন্তর্জাতিক এবং যে কোনো আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়, আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। 1899 এবং 1907 সালের হেগ কনভেনশন এবং 1949 সালের জেনেভা কনভেনশন উভয়ই যুদ্ধের সময় মৌলিক মানবাধিকারগুলোকে নিয়ন্ত্রণ করে। যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার কঠোরভাবে
নিষেধ করা হয়েছে। এই আইন অমান্য করলে গণহত্যা হিসেবে বিবেচনা করারও সুযোগ রয়েছে। স্থলযুদ্ধের আইন তথা হেগ প্রবিধানের ধারা 25 অনুসারে শহর, গ্রাম, বাসস্থান বা ভবনে যে কোনো উপায়ে আক্রমণ করা বা বোমা বর্ষণ নিষিদ্ধ। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ব্যবহৃত বিস্ফোরক এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরিমাণ তদন্ত করার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। অধিকার সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অমানবিক হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে এবং ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।